75 15 আগস্টত নির্মম ফৈসাসিক হত্যাকাণ্ড নেপথ্যের কুশীলব জিয়ার মরণোত্তর বিচারত দাবি এবং 21 আগস্টের মাস্টার মাইন্ড তারেক জিয়ারে দেশত ফিরাই আনিয়ে তার সাজা কার্যকরের দাবি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আবু তৈবের উদ্যোগে মিছিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের দাবি স্পষ্ট, 75-এর 15 আগস্ট যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক জিয়ার মরণোত্তর বিচার আমরা চাই। আগস্টের 27 তারিখ শনিবার বিয়ালে নগরীর ফুরান রেলওয়ে স্টেশন তুন শুরু ইন্য মিছিল দোস্ত বিল্ডিং দলীয় হাতজালয় সত্র যাই শেষ হয়। যুব সমাবেশের উদ্দেশ্য একখান যে 75-এর নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডর মাস্টার মাইন্ড এবং নেপথ্যের নায়ক জিয়া সহ যারা আছেন ইতারার মুখোশ উন্মোচন এবং মরণোত্তর বিচার আরার দাবি। আর কান দাবি হইতে 21 আগস্ট যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হইতে তারেক জিয়ার যে দণ্ড, সে দণ্ড দেশদানিক কার্যকরের দাবি আর আজ মিছিল এবং যুব সমাবেশ। মিছিল ও যুব সমাবেশত উপস্থিত আছিল আলাউদ্দিন, জামশেদুল আলম শিবলু, শকতা নাম, মাহমুদুল হক, শাহেদ কাদের, আমিন মুন্না, শাইস্তা খান, শিমুল গুপ্ত, ফরহাদ সেলিম শরবত কিয়া। 75-এর 15 আগস্ট যারা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর পরিবারের হত্যা করছে, বঙ্গবন্ধু সহ এন্ডার দণ্ডবিধি যে রায় ওই এরাই কার্যকর করি পেলাই আর আর আজির এই মিছিল। লন্ডনোত্তন যে দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত হয়ে তার যে দণ্ড আছে এই দণ্ড কার্যকর করি পেলাই অবিলম্বে আর প্রশাসনের কাছে জোর দাবি জানায়। যারা দেশের বাইরে আছে তারা দেশত আনি স্যারের রায় কার্যকর করিবে জোর দাবি জানায়। C+ TV চট্টগ্রাম।